So in discussion with Mr. Orko Banerjee, in-house New Kolkata architect, চলুন শুরু করা যাক এপিসোড টু। আর এপিসোড ওয়ান যদি না দেখে থাকেন অবশ্যই লিঙ্কে দেখুন, ডেসক্রিপশন দেওয়া আছে, প্লিজ একবার দেখে নেবেন। নমস্কার। আচ্ছা, আমাদের প্রিভিয়াস ভিডিওতে কিন্তু অনেকেই এটা কমেন্ট করেছেন, মানে দে আর অলসো কিউরিয়াস লাইক মি, যে কোন কোম্পানি র মেটেরিয়ালস ইউজ করা হচ্ছে অ্যালকভ নিউ কলকাতা। এই ধরুন যেরকম সিমেন্ট বা টিএমটি বা ধরুন ইলেকট্রিক্যাল যে ওয়্যারিংগুলো হচ্ছে সেখানে আমরা কোন কোম্পানি র মেটেরিয়াল ইউজ করা হচ্ছে, এবং কোয়ালিটি কন্ট্রোল যেটা ওয়ান অফ দ্য মেজর ইম্পর্ট্যান্ট থিংস বিকজ প্রজেক্টেই এত বড়, সেটার উপরে যদি অ্যালকভের কোনো কমেন্ট। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি, আমরা আজকে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি অ্যান্ড সিইং দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য কোম্পানি ইটসেলফ, আই এম শিওর অল আর কাস্টমার্স আর অ্যাটলিস্ট স্যাটিসফাইড দ্যাট হোয়াট উই প্রমিস উই ডেলিভার। অ্যান্ড ইনফ্যাক্ট আমরা, আই মিন আই মাইসেলফ আই এম রিয়েলি হ্যাপি টু বি ইন আ কোম্পানি উইচ ইজ সো মেটিকুলাস অ্যাবাউট এভরিথিং দ্যাট দে ডু। ইউ নো দ্য কনসেপ্ট ইজ, আজকে ওয়েন ইউ আর আস্কিং অ্যাবাউট মেটিরিয়ালস, সো ইটস লাইক স্পাইসেস, আমরা খাবারে কী মশলা দিই, যদি মশলাটার মধ্যে ভেজাল থাকে তাহলে তা খাবারটা আলটিমেটলি সুস্বাদু হবে না। সো ভেরি স্টার্টিং ফ্রম দ্য মটিরিয়াল সিলেকশন টু ব্রিং ইট আপ সাইট, চেঞ্জিং ইট, প্রসেসিং ইট, ফিনিশিং ইট, পুটিং ইট আপ, হ্যান্ডিং ওভার, দ্য এন্টায়ার প্রসেসে আমরা ভীষণ ভীষণ ক্যালকুলেটিভ ওয়েতে কাজ করি। Not only that, we have quality managers assessing every step, jate final product becomes a wonder in itself. For kon company cement use kora hoy, it's I think be sure it is Ambuja or equivalent, we do not consider anything less. There are various grades, I mean eta to I am talking about a small part, there are various grades of cements and concretes we are using. It's a huge plate, color plater, to painter ke dile ho je rokom bolte aramo korbe na eta lal na it a crimson or it a beige or something like that, you know, so it's a huge plate. Acha je gongar eto pashe parallelly 6ta tower, so I believe soil test was one of the major milestone bolte pari alcover ka chilo, ei byapare jodi apnar kichu kono comments share kora thake. Definitely yes, definitely আমরা যাই, হোয়াটএভার স্ট্রাকচার্স ইউ সি, ইফ আই ডু নট নো অন হোয়াট সয়েল ইট ইজ স্ট্যান্ডিং, আমি কোনোদিনও অ্যাকিউরেট ডিজাইন করতেই পারবো না আপনার জন্য। সো ইয়েস, দে ওয়ার মাল্টিপল সয়েল টেস্টস ডান অ্যাট মাল্টিপল লোকেশন ইন প্রয়াগ। ইউজুয়ালি হোয়াট উই ডু ইজ ওয়ার এভার দের ইজ ম্যাক্সিমাম লোড সেই সেই জায়গা থেকে আমরা সয়েল ক্যারেক্টারিস্টিক্স চুজ করি। So say, if you are looking at the typical floor plate, jekhane amar core area, which is the central area, staircase, lift, etc. So that becomes the point jekhane shob theke beshi load ashe, because apni opore jokhon jaben chade, you would see that the water tanks and everything is there. So that becomes the heaviest point in a typical floor plate. And similarly, that floor plate is being casted onto ground. So ground e oi ekta point fele, okhane ami ki parchi soil characteristics, সেটা দেখলে দ্য রিমেনিং ইজ অলরেডি জাস্টিফাইড। তাহলে মোটামুটি আপনি যেটা বললেন যে সবচেয়ে লোড যেখানে পড়ে, তার মানে আপনি যেটা বললেন, আমার মনে হচ্ছে যে লিফট লবি এরিয়া যেটা আপনি বললেন, স্টেয়ার কেসেস, সো লিফট লবি এরিয়া, দেন অ্যালং সাইড দুটো যে স্টেয়ার কেস আছে, তার উপরে যদি জলের ট্যাঙ্ক ওরকম জায়গায় সিচুয়েটেড হয়, তাহলে ওইখানে সয়েল টেস্টটা ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, সো মুভিং টু আওয়ার নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, আমি শুনেছি মাইভান ইজ ওয়ান অফ দ্য বেস্ট টেকনিক অর লেটেস্ট টেকনিক বলতে পারি হাই রাইজ প্রজেক্টের জন্য। এই মাইভান নামটা কিন্তু আমিও জাস্ট শব্দই শুনেছি, আর আমি আই বিলিভ অলসো অনেকেই আমরা শুধু এই মাইভান টার্মটাই শুনেছি, তো আপনার কাছ থেকে জেনে নেব এই মাইভান টেকনোলজির কী স্পেশালিটি রয়েছে, কেন এটা এতটা এখন ফেমাস একটা টেকনিক। টু বি ভেরি অনেস্ট, মাইভান ইজ এ মোর কমনলি নোন টার্ম, কারণ দে স্টার্টেড ইট, ইটস মোর আ কোম্পানি। So the technical term is aluform shuttering. So eta ekta amon sundor shuttering system jeta, if well designed, it's a far more safer system, it's a far more neater system. When I say neat, amar shuttering boards er moddhe ami jokhon free flow concrete pour korlam, and after they open the boards, amar je corners gulo, they come out very crisp and
গুড ডিটেইলড একদম সুন্দর একটা লাইন সো তো নড়া চড়া টানা ব্যাকা এবং প্লাস্টারে দেখি আমরা না এত এখান থেকে টান থেকে ওপর নিচ হয়ে গেল সো ইউ ক্যান অ্যাভয়েড এভরিথিং অ্যালাইনমেন্ট একদম ঠিকঠাক ফ্যান্টাস্টিক অ্যাবসলিউট যেটা পারফেক্ট আই উড লুক ফর দ্যাটস ওয়াই নাও হোয়াট হ্যাপেন্স হিয়ার ইজ সিন্স ইউ সিম টু বি ইন্টারেস্টেড ইজ নর্মাল শাটারিং ইফ ইউ সি আমাদের বাড়িতে যেরকম হয় স্ল্যাব ঢালাই হচ্ছে আমি নিচে প্লাই লাগিয়ে দিলাম কাঠের কিংবা প্লাইয়ের করে করলাম বিম আসছে সেই বিমটাকেও আমরা শাটারিংয়ে প্লাইওয়ার্ক অর উডওয়ার্ক শাটারিংয়ে ফেলে দিই সো ইন অ্যালুফর্ম শাটারিং উই রিপ্লেস উড উইচ ইজ লিমিটেড রিসোর্স ইন আ ওয়ে উইথ আ মোর রিনিউয়েবল রিসোর্স উইচ ইজ আ মেটাল মেটালটা আমি রিফ্যাব্রিকেট করতে পারি ওয়ান্স আই এম ডান উইথ ইট আই ক্যান রিফ্যাব্রিকেট ওয়্যার এজ কাঠ আমাদের জন্য ইট ওয়েদার্স অফ সো এই শাটারিং সিস্টেমে যখন আমি যাচ্ছি আই এম ইউজিং অ্যালুমিনিয়াম অ্যান্ড স্টিফনিং ইট অ্যান্ড গিভিং ইট এভরিথিং বি ইট ইউর স্ল্যাবস বি ইট ইউর ওয়ালস এভরিথিং ইজ কাস্ট উইথ ফ্রি ফ্লো কনক্রিট সেট ইন বিটুইন পোর্ড ইন বিটুইন দিজ শাটারিং সিস্টেমস সো দেয়ার ইজ ওয়ান প্যানেল হিয়ার দেয়ার ইজ ওয়ান প্যানেল অন দ্য আদার সাইড দেয়ার ইজ রেনফোর্সড ওয়ালস ইনসাইড অ্যান্ড দ্য কনক্রিট ইজ পোর্ড দ্যাটস অল তাহলে কতটা আর্থকুয়েক রেজিস্ট্যান্স হতে পারে এই হাই রাইজ স্ট্রাকচারগুলো উইথ মাইভান টেকনোলজি দো বোথ আর নট এক্স্যাক্টলি ইন্টার রিলেটেড বাট লেট মি টেল ইউ অ্যাজ অ্যান আর্কিটেক্ট আমি যখন কাউকে একটা বাড়ি দিচ্ছি ওয়ান অফ মাই ফার্স্ট প্রায়োরিটি ইজ সেফটি সেফটি ইন টার্মস অফ এভরিথিং বি ইট ফায়ার বি ইট earthquakes, be it wind loads, be it anything, any natural distress. So, when we start designing, we already have a safety factor that we have to do this. Based on any imperial data that we find in and around the site. I understand your question, kon point of view the question. But you see, earthquake, a shaking of the earth and the building being erect are not directly proportional. So, I mean, ekta khub calm magnitude earthquake, if it prolongs over a long period of time, absolutely, it can do more damage to any structure than a very high magnitude earthquake for a very short duration. So, time becomes a very important factor, or the fourth dimension as we call it in these days. That becomes important. But yes, we can assure you this has been looked into by the best structural engineers in this city and Bengal. Okay. তাহলে কিরকম ম্যাগনিটিউড আমরা এক্সপেক্ট করতে পারি এটা As I said, it is not directly interrelated. But in general, anything within 5.5 to 6 is easily manageable. অ্যান্ড অন এ লাইটার নোট বাঙালি কিন্তু এখনও একটা ভয় আছে হাই রাইজের ওপরের দিকে ফ্ল্যাট কেনায় তো এটাকে আপনি কী করে জাস্টিফাই করতে চান বা আরও একটা যদি আমি অ্যাড করতে চাই আমফানের মতো এরকম একটা যদি সাইক্লোন আসে কীরকম এক্সপিরিয়েন্স হতে চলেছে যারা ওপরের দিকে ফ্ল্যাট কিনেছে অলরেডি কীরকম এক্সপিরিয়েন্স হতে চলেছে ফার্স্ট অফ অল বাঙালিরা ভয়ের থেকে ইটস মোর অ্যাবাউট বিইং সতর্ক সো ইয়েস we take very calculated steps and that's a good thing there's nothing about it ebar obviously high rise is a system jekhane apni bolchen you are in air or above ground at 60 meters so shunle ekta impression ekta not so good impression astei pare but so to say there are houses in himalayas also jeta amader sea level theke it is probably a kilometer up So how do you justify that? That's because a mountain-like system is rooted to the ground after all. Oi root is important. Otar ekta piling ache. Otar ekta nijesho piling system ache, which works in a different way. Exactly. So eta ke ektu drishtibhongi ta change korle, I think the entire resistance may go up. And this is absolutely person to person varying. To be honest, I know elder people who wants to go high because they have the ambition of going high. So it's very personal. But as such, there is no issues in
safety or thinking that a high tall structure is unsafe is in the language of engineering it is wrong. নিউ কলকাতার ক্ষেত্রে কিন্তু আমি দেখেছি যে আজকাল কিন্তু হাই রাইজ ফ্লোরের ডিমান্ডটা হয়তো অনেকটাই বেশি থাকে, অনেক সময় হাই রাইজ অ্যাপার্টমেন্টগুলো কিন্তু তাড়াতাড়ি বুক হয়ে যাচ্ছে যতটা আমার এক্সপিরিয়েন্স আমি দেখলাম। Why not with the pollution levels in the city going up, so you have more cleaner oxygen up, so why shouldn't you take it? You have a better breeze. যখন মাটিতে দাঁড়িয়ে ছাওয়াতে ঘামেন আপনি ছাদে গিয়ে দাঁড়াবেন, ফুরফুরে হাওয়া পাবেন, হোয়াইট ছাদ আপনার ব্যালকনিতেও পেয়ে যাবেন, অন আ 10th অর 11th ফ্লোর বিয়ন্ড এই পুরো উইন্ড ডাইনামিক্সটা চেঞ্জ হয়ে যায় একটা সিটিতে। কিন্তু একটা কোয়েশ্চনকে আমরা কিন্তু মনে হয় অ্যাভয়েড করে যাচ্ছি যে আমফানের মতো সিচুয়েশনে কীরকম এক্সপিরিয়েন্স হতে চলেছে এই উঁচু টাওয়ারগুলোয়, কীরকম ফিল করতে চলেছে আমরা? No, it is nothing to avoid. It's a very, very pertinent question. Thank you for bringing that in. The thing is, amphan or high wind speed is a rarity. Kintu, we have to be prepared for uncertainties. Amra shobai tai kore thaki. We have plans A, B, C, etc. Unfortunately, for a project, it cannot have plan A, B, C. So, amaderke ekta structure jokhon amra design kori, তখন নট অনলি ওটার স্ট্রেংথ দেখতে হয় বাট ওটার ফ্লেক্সিবিলিটিও দেখতে হয়। ইটস দিস বিউটিফুল কম্বিনেশন অফ স্ট্রেংথ অ্যান্ড ফ্লেক্সিবিলিটি দ্যাট এনশোর্স দ্যাট ইনহ্যাবিটেন্ট অন দ্য 26th ফ্লোর ইজ অ্যাবসলিউটলি সেফ। কোনোরকম আলাদা রকম কি কিছু আমরা ফিল করতে পারবো যখন একটা এরকম একটা দমকা হাওয়া যেটাকে বলি? না, এই 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 দমকা হওয়ার সময় তো ইউজুয়ালি আই হ্যাভ নট বিন দেয়ার, বাট ইন কেস ইউ হ্যাভ দ্য অপরচুনিটি টু ব্রিং মি ইন, আই উড লাভ টু গো দেয়ার। তাহলে আজকে এখানেই শেষ করতে হচ্ছে আমাদের এই এপিসোড। ততক্ষণের জন্য স্টে টিউনড অ্যান্ড বি হ্যাপি, গুড বাই, নমস্কার।